আবারও বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে। বুধবার দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত সড়কপুর মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা রাজ্য সড়কের ওপর দিয়ে একটি যাত্রীবাহী বাস বহরমপুর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সড়কপুর মোড়ে একটি লরিকে সরাসরি গিয়ে ধাক্কা দিলে ঘটে দুর্ঘটনা। লাগাম ছাড়া গতির জেরেই এই ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই সোজা আসছিল, ড্রাইভার ব্রিজের ওই পারে 1 লাখ টাকা দেয়, ঠিক আছে? টাকা দেওয়ার পর গাড়িটা বেশ ভালো স্পিড ছিল, স্পিড ছিল না তা না, স্পিড ওকে ধরে একটা এক ভদ্রলোকে কিন্তু প্রথমে মারতে যায়। ওইখান থেকে যে বাহক বেরিয়ে আসে, ড্রাইভার সোজা এসে একবারে লরিতে এসে মারে, সামনাসামনি মারে নি, স্টাইম পুরো কাটিছে, গাড়িটা এইদিকে ঘুরিয়ে পেছনে লেগে। বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা কোনো রকমে উদ্ধার করেন যাত্রীদের, গুরুতর আহত 10 জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে দুজনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনেক স্পিডে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি তার বাম দিকে দাঁড়িয়েছিল, লরিতে এসে গাইড মেরেছে, ঠিক আছে? কিন্তু ব্রিজের মুখে ব্রিজে বাসটা খেলাবেলা করছিল, 15 জন আহত হয়েছে আর 2 জন মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515।